হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুরিমা ঘোষ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো অনেকদিন পর আবার একটু ফ্রি পেলাম, তো তোমাদের সামনে আসতে ইচ্ছা করলো, তো চলে আসলাম একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। এবং আজকেই শুরু করলাম, তার কারণও আছে। কারণ কালকে, মানে আজকে থার্সডে এবং কালকে হচ্ছে ফ্রাইডে, কালকে 1st জুলাই হচ্ছে রথযাত্রা। তো রথের আগের দিন তো একটু তোমাদের সামনে আসতেই হবে, তার কারণ সোনাক্ষীর জন্য রথ দেখাবো, যে রথ কিনেছি সেটা, মানে অলরেডি কেনা হয়ে গেছে, তো সেটা দেখাবো। তো তারপরে কালকে শুক্রবার, ফ্রাইডেতে অবভিয়াসলি শুক্রবার তো ফ্রাইডে, যাই হোক এতদিন পর তোমাদের সামনে এসে সব গুলিয়ে যাচ্ছে। তো কালকে আমাদের বাড়িতে ছোট্ট একটা সত্যনারায়ণের পুজো হবে, আর আমাদের গণেশ ঠাকুর এখানে ছিল, এই যে মানে এখানে নিয়ে আসা হবে। প্রথমেই আমি বলে দিই যে আমাদের এই দেওয়ালটায় গণপতি বাপ্পা ছিল, একটা গণপতি বাপ্পার মূর্তি ছিল, যেটা নাকি এই ওয়ার্ড্রপটার জন্য কিছুদিনের জন্য আমাদের ঠাকুরের যে সিংহাসনের ওখানে রাখা হয়েছে। তো এই ওয়ার্ড্রপটা যখন হয়ে গেছে, তো এই ঘরেই আবার নিয়ে আসা হবে, এই যে। এবং তার জন্য এই জায়গাটা রেডি করা হয়েছে, এই যে দেখো এরকম আর্চ করা, এই জায়গাটা রেডি করা হয়েছে গণপতি বাপ্পার জন্য। তো কালকে একটা শুভ দিনে তার জায়গায়ও আনা হবে এবং একটা সত্যনারায়ণের পুজো করা হবে। তো তার জন্য আজকে একটু অল্প বাজার করতে হবে, তো টুকটাক আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর প্লাস অনেক দিনের পর কাজ ফাজ, এত কাজের চাপ ছিল, তোমাদের সামনে আসতে পারিনি, তো তার জন্য আজকে আসা। তো আশা করি আজকের পুরো ব্লগটা ভালোই যাবে, ভালোই লাগবে তোমাদের। তো চলো, অনেকদিন পর আবার আমার রান্নাঘরে নিয়ে যাই যে অদিতি কী করেছে। প্রথমে ব্রেকফাস্ট দেখাবো, তারপর লাঞ্চ কী করছে। আর শুভজিৎ বলছে আজকে অনেকদিন, মানে অনেকদিন ধরে আমরা কোথাও বেরোইনি বা কোথাও যাইনি, সহসা আমার ঘোরা হয় না, সোনাক্ষীও তো আছে জানোই, সবসময় হুটহাট এখানে ওখানে যেতে আমি পারি না। তো অনেকদিন পর শুভজিৎ বললো চলো আজকে লাঞ্চ কোথাও গিয়ে করি, তো দেখা যাক, বৃষ্টি টিষ্টি যদি না পড়ে তো বেরোবো। তো তার আগে চলো যাই, আজকে লাঞ্চ ব্রেকফাস্ট কী হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এই যে ডাইনিং টেবিলে চলে এসেছি, দেখো ডিম দিয়ে তরকারি হয়েছে আজকে ব্রেকফাস্টে, যেটা নাকি সবার খাওয়া হয়ে গেছে অলরেডি, তারপরেই আমি ভিডিওটা স্টার্ট করেছি, তাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এই হটপটে রুটি রয়েছে, এটা খোলো, রুটিটাও দেখিয়ে দিই নালে। হ্যাঁ, এই রুটি তরকারি আজকে ব্রেকফাস্ট। আর এই যে অদিতির রান্না ঘর, এই যে অদিতি, অদিতিকে সবাই কতদিন পরে দেখছে, তাই অদিতি একটা হাই করে দাও। তো কি রান্না করছো, মানে হয়েছে আজকে দেখো, এই রান্না হয়েছে, এই যে দেখো, এই যে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে, এটা একটা চচ্চড়ি, তেল মাছের, তেল মাছের ডিম আর বেগুন দিয়ে, এটা একটা চচ্চড়ির মতন হয়েছে, খুব ভালো হয় খেতে, খুব ভালো লাগে। আর হয়েছে, এটা হয়েছে কাঁকরোলের তরকারি, তাই তো, কাঁকরোলের মাখা মাখা তরকারি। হ্যাঁ, আর ডাল হবে, মাছ হবে, আর ভাত হবে, এই ভাত বসাচ্ছে, ভাত হবে। তো এই দেখো আমাদের গণপতি বাপ্পা, একদম পিতলের, একদম যে ইয়েটা আছে, ডাবটা আছে, ঘট আছে, ঠাকুর সবই পিতলের। তো এইটা আপাতত এখানে রাখা হয়েছিল, যেহেতু ওয়ার্ড্রপটা হচ্ছিল বলে, তো এখন এই গণপতি বাপ্পাকে ওইখানে নিয়ে যাওয়া হবে, তার জন্যই কালকে একটু ছোট করে পুজো দেওয়া হবে। এই যে সোনাক্ষী ঠাকুর, জয় জগন্নাথ আর বলরাম আর সুভদ্রা, এই যে সোনাক্ষীর ঠাকুর, আর সোনাক্ষীর রথটা ঢুকিয়ে রাখা হয়েছে এইখানে, যাতে ও না, মানে দেখলে পরেই টানাটানি শুরু করবে, তাই একটা সাইডে রাখা হয়েছে। এই যে রথ সুন্দর সাজানো, অলরেডি সাজানো, যখন বের করব ভালোভাবে দেখিয়ে দেব, এই সাজানোটাই নিয়ে এসেছি। তো তোমাদের দেখিয়ে দিলাম যে রথটা কেনা হয়েছে, রথটা রেডিমেডই কেনা হয়েছে, ওরকম সাজানোও তো এখন পাওয়া যায়, তো ওটাই নিয়ে নিয়েছি, আর সাজানোর জন্য টাইম এক্সট্রা দিতে হবে না, যদিও বা এখন সবই সাজানো গুছানো পাওয়া যাচ্ছে। আমাদের সময় তো এটাই একটাই ছিল যে
শুধু রথ পাওয়া যেত, সাজানো সেরকম পাওয়াই যেত না। আমরা নিয়ে আসতাম বাড়িতে, তারপরে সাজাতাম, সাজানোর জন্য একটা ভীষণ এক্সাইটমেন্ট, অনেক জিনিস নিয়ে আসতাম। তো যাই হোক, যত দিন যাচ্ছে তত বদলাচ্ছে, এবং বদলানোর সাথে সাথে আমাদেরও সেইভাবেই চলতে হবে। তো যাই হোক, আমি ওরমি নিয়ে এসেছি যাতে আমারও টাইমটা কম দিতে হয়, সাজানোর মানে হুলুস্থুলু লাগে বা অনেক সময় ছিঁড়ে যায়, অনেক কিছু হয়। তো যাই হোক, তাই রেডিমেড নিয়ে এসেছি। আর আজকে অনেক দিন পর কাজ ফাজের থেকে একটু বিরতি রয়েছে, ছুটি, তার জন্য ঘরে রয়েছি। আর তোমাদের বললাম যে শুভজিৎ বলল লাঞ্চ কোথাও বেরোবে, তো দেখা যাক কোথায় যাই। একটু বসলাম, সিরিয়াসলি মানে অনেকক্ষণ দাঁড়ালে না মানে খুব ইয়ে হয়। সকালে টুকটাক কাজও ছিল আর কি, বেরিয়েও ছিলাম, বেরোইনি তা না। ছুটি থাকলেই যে কাজ থাকে না তা তো না, মানে ছুটি থাকলে সেই দিন ধরো ওষুধ আনা, তারপরে মুদি মশলা যেসব ঘরের জিনিসপত্র থাকে দরকারি, মাস শুরু হতে শুরু করলে সেগুলো তো করতেই হয়। তো সেগুলোই টুকটাক আনলাম, একটু বাজার টাজার টুকটাক ছিল করার, তো সেগুলো করলাম। তো তারপরে এখন এসে টিফিন টিফিন খেয়ে তোমাদের সামনে আসলাম। আর সোনাক্ষীরও একটু শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার চেঞ্জ হলে যা হয়, সিজন চেঞ্জ হলে যা হয়, গরম থেকে বর্ষাকাল যে আসছে এবার, তো তার জন্য একটু ঠান্ডা লেগেছে, একটু সর্দি সর্দি ভাব, ম্যাজ ম্যাজ ভাব, তাই একটু চুপচাপ রয়েছে। দেখা যাক কালকে যাতে বৃষ্টি না হয়, সব বাচ্চারা যাতে একটু রথ টানতে পারে। তো আজকে বিকেলবেলা একটু পুজোর জিনিসপত্র কিনতে যাবো, যে পুজোটা হবে সত্যনারায়ণ, সেই পুজোর জিনিসগুলো কিনতে যাব, একটু ফল ঠল, তারপরে সিন্নির জিনিসগুলো, এগুলো কিনতে হবে। কারণ একটা ভালো দিন তো, আর ঠাকুরের স্থানে আবার সেই ঠাকুরকে নিয়ে, মানে গণেশ ঠাকুরকে তার জায়গায় নিয়ে আসা হচ্ছে, তো একটা সত্যনারায়ণ ঘরে পুজো রাখলে তো ভালোই হয়। ভালো পুজো সবসময় বাড়িতে করাই যায় না, তো ভালোই লাগে সেটা। আর কালকে তার জন্যই আজকে একটু বেরোতে হবে বিকেলবেলা, মানে দুপুরবেলা যাবো, তারপর আবার বিকালে যাবো। আর কালকে তো রথের ব্লগ আসবে, কিছুই না, সোনাক্ষীকে একটু হাত ধরে রথ টানানো। আর কালকে আরেকটাও একটা অকেশান আছে, সেটা জানতে পারবে কালকে। মানে কোনো সেলিব্রেশন কিছু হচ্ছে না, কিন্তু একটা মানুষের জন্মদিন, তো তাকে তোমাদের সামনে আনবো, এবং সে আমার লাইফে ভীষণই ইম্পর্টেন্ট ডেফিনেটলি। তো যাই হোক, সেটা কালকে কালকের ব্লগে দেখবে তোমরা, পরের ব্লগে দেখবে। তো এখন এই মুহূর্তে তোমাদের সামনে আমি একটু ওই মাছের তেলের ডিমের ইয়েটা খাই, যেটা চচ্চড়ি বানিয়েছে, এবং বলি যে কেমন করেছে। আর ফ্যান কিন্তু চলছে, ঠিক আছে, এই গরমে মানে ফ্যান বন্ধ করে অসম্ভব। এই দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়, এবার খেয়ে বলবো কেমন হয়। একটা ফ্রেশ মাছের ডিম তেল চচ্চড়ি যদি তুমি বানাও, আমার মনে হয় আর কিছু লাগে না, সিরিয়াসলি আর কিছু লাগে না। অসম, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, জাস্ট দারুণ হয়েছে। আমি খেয়ে নিই, তারপর আসছি তোমাদের সামনে। তো আমি চলে এসেছি রেস্টুরেন্টে, তো বাড়ি থেকে আর ভিডিও করা হয়নি। তো এই এখানে চাউমিনে চলে এসেছি, আমাদের বাড়ির সামনে একটা চাউমিনের আউটলেট রয়েছে, এবং শুভজিৎ এসছে, এই যে শুভজিৎ। তো এখন আমরা খাবো দাবো, তারপরে
বাড়িতে গিয়ে তারপর তোমাদের সামনে আসছি, যখন পূজোর বাজারটা করব তখন একটু হলো শেয়ার করব তোমাদের সাথে। আর এখন হচ্ছে ফ্রাইড রাইস নিয়েছি, সাইডে একটা ডিশ নিয়েছি, ব্যাস আর কিছু না, কারণ এর থেকে বেশি কিছু খেতে পারবো না। ঘরে মাছের ডিমও খাওয়া হয়েছিল, আমি দেখিয়েছি তো, তাই জন্য ফ্রাইড রাইস আর একটা সাইড ডিশ নিচ্ছি, ব্যাস একদম নর্মাল আর কিছুই না। তো ঠিক আছে, আবার বিকালে তোমাদের সামনে আসছি। তো বাড়িতে দুপুরে রেস্টুরেন্ট থেকে চলে এসেছিলাম একটু রেস্ট টেস্ট নিয়ে, দেখো রেডি হয়ে এখন বেরোচ্ছি হচ্ছে সত্যনারায়ণ পুজোর একটু জিনিস টিনিস কিনতে। তো চলো আমার সাথে। আগে কি ছিল আগে